বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চট্টগ্রামে মতবিনিময় সভায় এমন কথা বলেন সংগঠনটির নেতারা বিকেলে একটি কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবদল এতে অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বক্তারা বলেন গত পনেরো বছরে দেশকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে শেখ হাসিনার সরকার এখন নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাকে এগিয়ে নিতে হলে যুবদলকে মানুষের কাছে যেতে হবে সংগঠনের কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সভায় বক্তব্য রাখেন